ভট্টাচার্যও, তাকেই দেখা গেল আজকে এই উৎসবে সামিল হতে। পুজো যজ্ঞে সামিল হলেন তৃণমূল কংগ্রেসের তমলুক লোকসভার প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। এদিন তাম্রলিপ্ত জনস্বাস্থ্য কৃষি ও কুটির শিল্প মেলা কমিটির উদ্যোগে রামনবমী পুজোতে অংশ নেন জোড়াফুল শিবিরের প্রার্থী। সবচেয়ে বড় কথা, এখানে যে বিশেষ যজ্ঞ হচ্ছে, এত বৃহৎ যজ্ঞ দেখে সত্যি ভালো লাগছে। আসলে ধর্মের মধ্যে দিয়ে যে রামকে আমরা পাই, সেই রাম হচ্ছেন পুরুষোত্তম, তার প্রতি যে শ্রদ্ধা গোটা ভারতবর্ষের গোটা বাংলার আজও অটুট, এবং তার প্রতি আস্থাও আজও অটুট। কিন্তু আমাদের প্রতিবাদ বিদ্রোহ তাদের বিরুদ্ধে যারা এই রামচন্দ্রকে রাজনীতির ময়দানে নামিয়ে আনেন। আমরা আমাদের ঈশ্বরকে রাজনীতির ময়দানে দেখতে চাই না, তাকে আমরা এইরকম যজ্ঞে হোমে ধূপের গন্ধে ধুনোর গন্ধে দেখতে চাই। তাই আমাদের কাছে এই রামই শ্রেষ্ঠ, যে রামকে আমরা পুজোর মধ্যে দিয়ে পাই। আর যারা রাজনীতির মঞ্চে রামকে নামিয়ে আনেন, ভগবান রামই তাদের দমন করবেন।